সো আশা করি আপনারা স্পাইডারম্যান নো ওয়ে হোম সিনেমাটা অনেকেই দেখে ফেলেছেন বা হয়তো এখনো অনেকের দেখা বাকি রয়েছে। আর এই সিনেমাটা দেখার পর হয়তো অনেকেই মানবে যে আমরা ভবিষ্যতে অর্থাৎ মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে স্পাইডারম্যানকে এক সম্পূর্ণ নতুন রূপে দেখব, মানে সেই আগের মতন বাচ্চা স্পাইডারম্যান আর দেখবো না। একই সাথে আমার এটাও বলা প্রয়োজন যে এই স্পাইডারম্যান সিনেমাটা শুধু এমসিইউ কে ফোকাস করে বানানো হয়নি, এটার জন্য আপনাকে স্যাম রাইমির স্পাইডারম্যান ট্রিলজিটা দেখতে হবে, অর্থাৎ যেখানে আমরা স্পাইডারম্যান বা পিটার পার্কারের রূপে টবি ম্যাগুয়ারকে দেখেছিলাম। এছাড়াও অ্যান্ড্রু গারফিল্ডেরও দুটো স্পাইডারম্যান সিনেমা আপনাকে দেখতে হবে, অর্থাৎ অ্যামেজিং স্পাইডারম্যান 1 এবং 2, কারণ এই সিনেমায় সম্পূর্ণ মাল্টিভার্স উঠে এসেছে। সো আর এক্সট্রা বকবক করছি না। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি স্পাইডারম্যান নো ওয়ে হোম সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে স্পাইডারম্যান ফার ফ্রম হোম সিনেমাটা শেষ হয়েছিল, যেটা আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। একটা ভিলেন চরিত্র অর্থাৎ মিস্টেরিও বা কুইন্টন বেক মরে যাওয়ার আগে স্পাইডারম্যানের আসল পরিচয়টা সবাইকে জানিয়ে দিয়ে গেছে যে পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান। আর ব্যাস, এবারে শুরু ঝামেলা। পিটার এমজেকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে কারণ প্রত্যেকটা মানুষ তাকে ঘিরে ধরেছে, তার আসল পরিচয়টা জেনে গিয়েছে। পিটার তার নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায় যেখানে হ্যাপি উপস্থিত ছিল, অর্থাৎ হ্যাপি হোগান। আমরা দেখেছিলাম যে হ্যাপি এবং আন্ট মের মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছে, তবে রিসেন্টলি তাদের মধ্যে ব্রেকআপ হয়েছে। কিন্তু আমাদের পিটার পার্কার তো এক অন্য ঝামেলায় ফেসে গিয়েছে, তার আসল পরিচয় এখন জেনে গিয়েছে এবং তার বিল্ডিং এর বাইরে রিপোর্টাররা একেবারে ঘিরে ধরেছে। আমরা সেই রিপোর্টার অর্থাৎ জোনা জেমসনকেও দেখতে পাই যে স্পাইডারম্যানের নামে নানান খারাপ কথা বলে যাচ্ছে। আসলে পিটারের উপরই তো সম্পূর্ণ দোষটা চেপেছে যে সে মিস্টেরিওকে হত্যা করেছে, একই সাথে স্টার্ক ইন্ডাস্ট্রির যে ড্রোনগুলো ছিল সেটা পিটারই ব্যবহার করেছিল মানুষের উপর আক্রমণ করার জন্য। পুলিশেরা পিটার এবং তার সম্পূর্ণ পরিবারকে তুলে নিয়ে যায় নানান জিজ্ঞাসাবাদ করানোর জন্য। তবে এক্ষেত্রে একজন উকিল পিটারকে সাহায্য করে। পিটারের উপরে যেসব মিথ্যে চার্জগুলো দেওয়া হয়েছে সেটাকে সে ঠিক করে দিয়েছে, এবং এই উকিলটাকে আশা করি আপনারা অনেকেই জানেন। ইনি হচ্ছেন ম্যাট মার্ডক, যাকে আমরা ডেয়ার ডেভিল নামে চিনি, এবং তার অতুলনীয় রিফ্লেক্সের একটা স্পষ্ট উদাহরণ আমরা তখন দেখতে পাই যখন পিটারের ঘরে একজন মানুষ একটা ইট ছুড়ে মেরেছিল। ম্যাট তখন সেটা বড় ইজিলি ক্যাচ করে নেয়, যেটা দেখে পিটারও অবাক হয়ে যায়। তারপর পিটার এবং আন্ট ম্যা হ্যাপি হোগেনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, কারণ অবশ্যই তাদের আসল ঠিকানাটা তো মানুষেরা জেনে গিয়েছিল। এছাড়াও পিটারের জীবনে নানান ঝামেলা শুরু হয়েছে, তার স্কুলের কিছু ছাত্ররা তাকে সাপোর্ট করছে এবং বাকি কিছু মানুষ তাকে দোষী মনে করছে। পিটারের বন্ধু অর্থাৎ ফ্ল্যাশ মানুষদের জানাতে থাকে যে সে অনেক আগে থেকেই জানতো যে পিটারই হচ্ছে স্পাইডারম্যান, এবং তাদের বন্ধুত্ব নিয়ে সে একটা বইও লিখেছে যেটার নাম দিয়েছে হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। যদিও এটা একটা রেফারেন্স, ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে ডিসি কমিক্সের একখানা কমিক বুক। সো তারপর পিটার, এমজে এবং নেট তারা রেডি হচ্ছে এমআইটিতে অ্যাডমিশন নেবে বলে। এমআইটি হচ্ছে একটা টেকনোলজি ইনস্টিটিউট যেখান থেকে বহু বিখ্যাত মানুষেরা বেরিয়ে এসেছে। পিটার তার চিঠির জন্য অপেক্ষা করছে যে আদৌ এমআইটিতে ভর্তি হওয়ার তার যে অ্যাপ্লিকেশনটা সেটাকে গ্রহণ করা হয়েছে কিনা। তবে অবশেষে তার কাছে লেটারগুলো চলে এসেছে। তারা তিন বন্ধু মিলে একসাথে সেই লেটারগুলো ওপেন করে, তবে তারা দুঃখ ছাড়া আর কিছুই পায় না। তাদের অ্যাপ্লিকেশনগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, যার কারণটা কি, বর্তমানে পিটার পার্কার একটা কন্ট্রোভার্সিতে রয়েছে, নানান বদনাম রয়েছে তার, সেই কারণে তার অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করা হয়েছে। একই সাথে যেহেতু এমজে এবং নেট তার বন্ধু, সেই কারণে তাদেরও অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে। পিটার এর জন্য নিজেকে দোষী মনে করছে, কারণ এমজে এবং নেট তাদের তো কোনো দোষ নেই, তাদের কেন রিজেক্ট করা হলো। আর অবশ্যই এই ব্যাপারে তাকে কিছু একটা করতে হবে, সেই কারণে সে চলে যায় ডক্টর স্ট্রেঞ্জের কাছে সাহায্য নেওয়ার জন্য। সে পৌঁছায় সেই নিউ ইয়র্ক স্যাংটোরিয়ামে, যেখানে আমরা চারিদিকে শুধু বরফ দেখতে পাই। কারণটা কি, সেই স্যাংটোরিয়ামে যে গেটওয়েজগুলো ছিল না, তার মধ্যে একটা গেটওয়ে সাইবেরিয়ার সাথে কানেক্টেড ছিল। ভুলবশত মেনটেনেন্সের অভাবে সেই দরজাটা খারাপ হয়ে যায় বা খুলে যায়, এবং সেখানকার সব বরফ তাদের এই স্যাংটোরিয়ামে চলে আসে। আর এটা নিয়ে ওয়ং এবং ডক্টর স্ট্রেঞ্জের মধ্যে কিছু কথা কাটাকাটিও হয়। আমরা এটাও জানতে পারি যে বর্তমানে সর্সারার অফ সুপ্রিম হচ্ছে ওয়ং, ডক্টর স্ট্রেঞ্জ নয়, যার কারণটা রয়েছে ব্লিপের কারণে। ডক্টর স্ট্রেঞ্জ তো 5 বছরের জন্য একেবারে গায়েব হয়ে গিয়েছিল, থ্যানোস যে কীর্তিটা করেছিল, তাই সেই সব দায়িত্ব ওয়ং এর হাতে চলে গিয়েছিল। সো যাই হোক, পিটার ডক্টর স্ট্রেঞ্জকে তার মনের কথাগুলো বলে। সে চায় যাতে প্রত্যেকটা মানুষ পিটারের পরিচয়টা ভুলে যায় যে সেই হচ্ছে স্পাইডারম্যান। আর এক্ষেত্রে সম্ভবত ডক্টর স্ট্রেঞ্জ তাকে সাহায্য করতে পারবে, কারণ তার কাছে এক ধরনের রুনস ম্যাজিক রয়েছে যেটির মাধ্যমে মানুষের মাথা থেকে একটা নির্দিষ্ট বিষয় বা কোনো একটা নির্দিষ্ট স্মৃতি উড়িয়ে দেওয়া সম্ভব। ওয়ং ডক্টর স্ট্রেঞ্জকে সাবধান করে দেয় যে এই ম্যাজিকটা ব্যবহার করাটা একটু বিপজ্জনক হতে পারে, তবে ডক্টর স্ট্রেঞ্জ সেটাতে কেয়ার করে না। তারপর ডক্টর স্ট্রেঞ্জ পিটারকে সেই স্যাংটোরিয়ামের একটা ক্রিপ্টের মধ্যে নিয়ে যায় যেটা কয়েক হাজার বছর পুরনো, এবং সেখানে সেই স্পেলটাকে কাস্ট করে যেটির সাহায্যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ ভুলেই যাবে যে পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান।
স্ট্রেঞ্জ যখন স্পেলটাকে কাস্ট করা শুরু করে তখনই পিটার পার্কার তাকে জ্বালাতন করা শুরু করে, যে প্রত্যেকটা মানুষ ভুলে যাবে সেটা করলে তো হয় না, তার গার্লফ্রেন্ড অর্থাৎ মিশেল জোন্স সে ভুলে গেলে চলবে না। আবার কিছুক্ষণ পরে সে বলতে থাকে যে না, তার যে বেস্ট ফ্রেন্ড অর্থাৎ নেড সেও ভুলে গেলে চলবে না, তারপর বাড়িতে রয়েছে আন্ট মে সেও ভুলে গেলে চলবে না। আর এরকমই নানান ইন্টারফিয়ারেন্সের কারণে স্ট্রেঞ্জের সেই স্পেলটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সেই কারণে ডক্টর স্ট্রেঞ্জ সেই স্পেলটাকে একটা জায়গায় কন্টেন করে রেখেছে, মানে ওটাকে আটকে রেখেছে। ডক্টর স্ট্রেঞ্জ জানায় যে এখন সে আর পিটারকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না। একই সাথে সে এটাও জানতে পারে যে পিটার MIT-তে ভর্তি হওয়া থেকে রিজেক্ট হওয়ার পরে তাদের একবারও রিকোয়েস্ট করেনি, মানে তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাওয়ার পর সে সরাসরি ডক্টর স্ট্রেঞ্জের কাছে চলে এসেছে, সে কোনো রিকোয়েস্ট অ্যাপিলও করেনি। সেই কারণে ডক্টর স্ট্রেঞ্জ পিটার পার্কারকে তাড়িয়ে দেয়। অবশ্য স্বাভাবিক ব্যাপার, পিটার এরকম একটা ছোট কারণের জন্য ডক্টর স্ট্রেঞ্জের কাছে এসেছিল সাহায্য নেওয়ার জন্য। সো তারপর পিটার চলে যায় একজন MIT অ্যাডমিনিস্ট্রেটরের কাছে তাকে রিকোয়েস্ট করার জন্য, যাতে তাকে MIT-তে ভর্তি নেওয়া হয়। শুধু তাকে না, মানে তার দুই বন্ধু অর্থাৎ নেড এবং MJ-কেও যাতে সেখানে ভর্তি নেওয়া হয়। আর সেখানেই এক বড় কাণ্ড ঘটে, ডক্টর অক্টোপাস সেখানে হামলা করে দিয়েছে। আর ব্যাপারটা সত্যি ফ্যান্সদের কাছে খুবই কনফিউজিং ছিল, কারণ অভিনেতা অ্যালফ্রেড মোলিনাকে আমরা স্যাম রাইমির সেই স্পাইডারম্যানের দ্বিতীয় পার্টে দেখেছিলাম, তাহলে সে MCU-তে আসলো কী করে? যাই হোক, সেখানে স্পাইডারম্যান এবং তার সাথে শুরু হয়ে যায় ঝামেলা, এবং এরই মাঝে সেই MIT অ্যাডমিনিস্ট্রেটর ফেঁসে গিয়েছিল, তবে পিটার তাকে রক্ষা করে। অন্যদিকে ডক অক তখন পিটারের সেই আয়রন স্যুট থেকে কিছু ন্যানো পার্টিকেলস চুরি করে নেয়। ব্যাপারটা তার কাছে খুবই ফ্যাসিনেটিং ছিল, কারণ সে নিজেও একজন সায়েন্টিস্ট ছিল, চোখের সামনে এরকম ন্যানোটেক জিনিসটা দেখা এক বড় ব্যাপার তার কাছে। যদিও সে ন্যানো পার্টিকেলসটা চুরি করা তার সব থেকে বড় ভুল ছিল, যার ফলে পিটার তার টেন্টিকেলসগুলোকে কন্ট্রোল করতে পারছিল অর্থাৎ তার সুরগুলোকে। ব্যাপারটা আরো সহজে এক্সপ্লেইন করে দিই, ডক্টর অক্টোপাসের যে পিঠে যে সুরগুলো রয়েছে না অক্টোপাসের মতন, ওইগুলো এক ধরনের AI দ্বারা চালিত, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে সেগুলোকে ডক্টর অক্টোপাস নিজে কন্ট্রোল করছে না, বরং সেই AIটা এই মানুষটাকে কন্ট্রোল করছে, যেটা আমরা স্যাম রাইমির স্পাইডারম্যানের দ্বিতীয় পার্টে দেখেছিলাম। সো পিটার সেই AIটাকে হ্যাক করে এখন নিজে কন্ট্রোল করছে। একই সাথে ডক্টর অক্টোপাস খুবই কনফিউজড হয়ে গিয়েছে যে এটা তো সেই স্পাইডারম্যান না যাকে সে খুঁজছে, মানে সে যে পিটার পার্কারকে চিনতো এটা তো সে না, তাহলে এটাকে। যাই হোক, কিছুক্ষণ পরে আমাদের পিটার সেই MIT অ্যাডমিনিস্ট্রেটরকে বাঁচিয়ে দেয়, যার ফলে তার একটা ইমপ্রেশন তৈরি হয়। সেই অ্যাডমিনিস্ট্রেটর পিটারকে আশ্বাস দেয় যে সে পিটার এবং তার সেই দুই বন্ধুর জন্য রিকোয়েস্ট করবে MIT-তে ভর্তির জন্য। তবে সেই মুহূর্তে গ্রিন গবলিন তার উপর হামলা করে দেয়। যদিও সময় মতন ডক্টর স্ট্রেঞ্জ তাকে টেলিপোর্ট করে সে ক্রিপ্টের মধ্যে নিয়ে চলে আসে, একই সাথে সে ডক্টর অক্টোপাসকেও সেখানে বন্দী করে রেখেছে। সে পিটারকে সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেইন করছে যে এখানে কি হয়েছে। আসলে ডক্টর স্ট্রেঞ্জের সেই স্পেলের মধ্যে কিছু গোলমাল হয়েছিল, অবশ্যই পিটারের কারণেই সেটা হয়েছে, যার ফলে অন্যান্য ইউনিভার্স থেকে যারা যারা পিটার পার্কারকে চিনতো অর্থাৎ স্পাইডারম্যানকে চিনতো তারা এই ইউনিভার্সে চলে এসেছে। তাই সেম জিনিসটাই আমরা এখানে দেখছি, যে অন্যান্য স্পাইডারম্যানের সিনেমাতে যেসব ভিলেনরা ছিল তারা এই সিনেমাতে চলে এসেছে। ডক্টর স্ট্রেঞ্জ পিটারকে একটা ডিভাইস দেয় এবং তাকে জানায় যে অন্যান্য ইউনিভার্স থেকে যারা যারা এখানে চলে এসেছে তাদের যাতে পিটার আটক করে সেই ক্রিপ্টের মধ্যে আনে। আর এক্ষেত্রে পিটার তার প্রিয় দুই সঙ্গী অর্থাৎ নেড এবং MJ-র সাহায্য নেয়। অন্যদিকে নেড সেই স্যাংটোরিয়ামে প্রবেশ করে একেবারে অবাক হয়ে যায়। সে নিজেকেও ম্যাজিশিয়ান বলে দাবি করে। সে দাবি করে যে তার নাকি পূর্বপুরুষেরা ম্যাজিক শেজিক জানতো এবং তার মধ্যে সেই একই রক্ত বইছে। তারপর তারা তিনজন সেই খোঁজ পর্ব শুরু করে। একই সাথে সেখানে একটা মজার সিনও আমরা দেখতে পাই, যখন পিটার নেড এবং MJ ডক্টর অক্টোপাসের আসল নামটা জানতে পারে অর্থাৎ ডক্টর অটো অক্টাভিয়াস, আর সেটা শুনতে পেরে তারা হাসাহাসি করতে থাকে। তাদের পাশে উপস্থিত ছিল ডক্টর কার্ট কনার্স, যাকে আমরা লিজার্ড নামে চিনি অর্থাৎ সেই অ্যামেজিং স্পাইডারম্যান সিনেমাতে যাকে আমরা দেখেছিলাম। সো এখন পিটার সার্চ করছে যে তার উপরে যে গোবলিনের মতন দেখতে মানুষটা হামলা করেছিল সে এখন কোথায় রয়েছে, তাকেও তো ধরে আনতে হবে। তবে এটা শুনতে পেয়ে ডক্টর অক্টোপাস অবাক হয়ে যায়, কারণ যে গবলিনের কথা আমরা বলছি সেটা হচ্ছে নরমান অসবর্ন অর্থাৎ গ্রিন গবলিন, যে অবশ্যই মারা গিয়েছিল। যাই হোক, পিটার তার খোঁজ পর্ব শুরু করেছে এবং একটা জঙ্গলে গিয়ে পৌঁছায় যেখানে আরও দুটো চরিত্রের সাথে তার সাক্ষাৎ হয়। একটা হচ্ছে সেই ম্যাক্স ডিলিয়ান অর্থাৎ ইলেকট্রো, এবং আর একটা হচ্ছে ফ্লিন্ট মার্কো অর্থাৎ স্যান্ডম্যান। স্যান্ডম্যান মানুষটা ভালো ছিল, পিটারের সাথে তার কোনো ঝামেলা নেই, তবে ইলেকট্রো সরাসরি পিটারের উপর হামলা করে দেয়। যদিও ডক্টর স্ট্রেঞ্জের সেই ম্যাজিক্যাল স্পেলের সাহায্যে পিটার তাদের দুজনকেই সেই ক্রিপ্টের মধ্যে এনে বন্দী করে দেয়। অন্যদিকে আমরা ফাইনালি নরমান অসবর্নকে দেখতে পাই অর্থাৎ গ্রিন গবলিনকে। সে বর্তমানেও সেই একই স্প্লিট পার্সোনালিটিতে ভুগছে অর্থাৎ তার নিজের মধ্যেই দুটো চরিত্র রয়েছে। একটা হচ্ছে সেই গবলিন যে তাকে দিয়ে শুধু খারাপ কাজগুলো করায়। আর সেই মুহূর্তেই পিটারকে তার আন্ট মে ফোন করে। আন্ট মে বর্তমানে কাজ করছে সেই ফিস্টে। ফিস্ট হচ্ছে এক টাইপের NGO-র মতন একটা সংগঠন যেখানে সে গিয়েছে। পিটার সেখানে গিয়ে পৌঁছায় যেখানে সে নরমান অসবর্ন গিয়ে পৌঁছেছে। এবার প্রশ্ন হচ্ছে, নরমান অসবর্ন সেই স্থানেই বা কেন গেল এবং আন্ট মেয়ের সাথেই বা কেন সাক্ষাৎ করলো? সে বোঝাতে থাকে যে তার মধ্যে একটা আলাদা চরিত্র রয়েছে
যে তাকে দিয়ে খারাপ কাজগুলো করায়, সে নিজের ইচ্ছায় সেটা করে না। আন্টমে বুঝতে পারে যে এই মানুষটার একটু সাহায্য প্রয়োজন। তবে পিটার এদের কোনো সাহায্য করতে ইচ্ছুক না। পিটার সিম্পলি তাদের প্রত্যেকে তাদের নিজস্ব ইউনিভার্সে ফেরত পাঠাতে চায়। তারপর সে অসবর্নকে সে ক্রিপ্টের মধ্যে নিয়ে আসে, যেখানে অসবর্ন ডক্টর অটো অক্টাভিয়াসকে দেখতে পায়। আসলে তারা দুজন দুজনকেই চেনে, তবে তারা অনেকেই এটা জানতো না যে ভবিষ্যতে তারা মারা যাবে স্পাইডারম্যানের সাথে লড়তে লড়তে। ডক্টর স্ট্রেঞ্জ তখন সেই স্থানে চলে আসে, তার হাতে ছিল একটা পুরনো রেলিক, যেটির মাধ্যমে তার স্পেলে যে ভুলটা হয়েছে না সেটাকে রিভার্স করে দেওয়া যাবে, অর্থাৎ এই মানুষগুলোকে তাদের নিজস্ব ইউনিভার্সে পাঠিয়ে দেওয়া যাবে। তবে পিটার এটা চায় না, সেই মানুষগুলোকে সাহায্য করতে চায় যাতে তারা তাদের নিজস্ব ইউনিভার্সে গিয়ে না মারা যাক। আর ব্যাস, পিটার আবার এখানে একটা বোকামি করে ফেলে। সে ডক্টর স্ট্রেঞ্জের হাত থেকে সে রেলিকটা নিয়ে পালায়, আর ব্যাস সেখানে একটা ধুমধুমার সিন আমরা দেখতে পাই। সবথেকে মজার মুহূর্তটা তখনই ছিল যখন ডক্টর স্ট্রেঞ্জ পিটারকে সেই অ্যাস্ট্রাল ফর্মে পাঠিয়ে দিয়েছিল এবং পিটারের হাত থেকে সেই রেলিকটা নেওয়ার যখন চেষ্টা করে সে ব্যর্থ হয়, যেটার এক্স্যাক্ট কারণটা তো আমি জানি না। কারণ অ্যাস্ট্রাল ফর্মে থাকলে মানুষের শরীর একেবারে মরার মতন থাকে, সে নড়তে পারে না। অন্যদিকে পিটার একদম আরামসে নড়াচড়া করছিল, যেটার কারণ হতে পারে সে পিটার টিঙ্গল, অর্থাৎ পিটারের সেই স্পাইডার সেন্স বা সেই অ্যাস্ট্রাল রেলমের মধ্যে থাকা কোনো মিস্টিক্যাল এনার্জি পিটারকে সাহায্য করছিল। যাই হোক, এক্স্যাক্ট যদি আপনার জানা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো পিটারের আত্মা তার নিজের শরীরে ঢুকে আবার সেখান থেকে পালায়। আসল দুনিয়াতে যাতে কোনো খারাপ প্রভাব না পড়ে সেই কারণে ডক্টর স্ট্রেঞ্জ পিটারকে সেই মিরর ডাইমেনশনের মধ্যে ঢুকিয়ে দেয়, যেখানে তাদের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা। তবে পিটার বুদ্ধি করে ডক্টর স্ট্রেঞ্জকে সেই মিরর ডাইমেনশনের মধ্যেই ফাঁসিয়ে তার থেকে সেই রেলিকটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অবশ্যই স্ট্রেঞ্জের হাত থেকে সেই স্লিং রিংটাও নিয়ে নেয়, যাতে ডক্টর স্ট্রেঞ্জ সেখানেই আটকা পড়ে থাকে। পিটার তারপর সে ক্রিপ্টে চলে আসে এবং প্রত্যেককে আশ্বাস দেয় যে তাদের সে ঠিক করে দেবে, যাতে তাদের আসল ইউনিভার্সে তারা গিয়ে যাতে না মারা যায়, একটা দ্বিতীয় চান্স তারা পেয়ে যাবে এবং তারা প্রত্যেকে রাজি হয়ে যায়। পিটার তাদের সেখান থেকে বার করে এনে হ্যাপির সেই অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছে। প্রথমে পিটার ডক্টর অটো অক্টাভিয়াসকে ঠিক করার চেষ্টা করে। আসলে তার মাথায় যে চিপটা লাগানো রয়েছে না, সেটাই মানুষটাকে কন্ট্রোল করছে। তো সেটাকে যদি ঠিক করে দেওয়া যায় তাহলে ডক্টর অক্টোপাস একেবারে ঠিক। আর এক্ষেত্রে নরমান অসবর্ন তাকে সাহায্য করে এবং অবশেষে পিটার সেই ডিভাইসটা বানিয়ে দেয় এবং ডক্টর অক্টোপাসের ঘাড়ে যে করাপ্ট চিপটা ছিল সেটাকে রিপ্লেস করে একটা আপডেটেড চিপ বসিয়ে দেয়, যার ফলে ডক্টর অক্টোপাস একেবারে চাঙ্গা। তাকে এতদিন ধরে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কন্ট্রোল করে আসছিল, তবে এখন সে নিজের মতন করে চিন্তা করতে পারছে, নিজের মতন করে কাজ করতে পারছে, সে খুবই খুশি। সে পিটারকেও সেই ন্যানোটেকের কিছু অংশটা ফেরত দিয়ে দেয়, যেটা সে পিটারের ড্রেস থেকে চুরি করেছিল। তারপর পিটার ম্যাক্স ডিলিয়ানকে সাহায্য করছে যাতে তার শরীর থেকে সব ইলেকট্রিক্যাল পাওয়ারগুলো একটা যন্ত্রের মধ্যে চলে আসে, অর্থাৎ যাতে সে একটা সাধারণ মানুষে পরিণত হয়। তবে তখন সাডেনলি পিটারের সেই স্পাইডার সেন্স বুঝিয়ে দেয় যে কোনো একটা খারাপ কিছু হতে চলেছে এবং সে তৎক্ষণাৎ নরম্যান অসবর্নকে হাতে নাতে ধরে নেয়, যে এতক্ষণ ধরে ভালো মানুষ সাজার অভিনয় করছিল। আসলে সেই গ্রিন গবলিন তার মস্তিষ্কটাকে সম্পূর্ণ টেক ওভার করে রেখেছে, সে সাধারণ মানুষ হতে চায় না। এবং তার কথা মতো ম্যাক্স ডিলিয়ানও তার দলে চলে আসে, অর্থাৎ ইলেকট্রো। সে তখন সেই রুমে থাকা একটা আর্ক রিয়েক্টর চুরি করে নেয়, যেটার মধ্যে যথেষ্ট এনার্জি রয়েছে, এবং তারা একসাথে পিটার এবং ডক্টর অক্টোপাসের উপর হামলা করে দেয়। পিটারের সাথে তখন গ্রিন গবলিনের একটা বড় ফাইট চলে। আর সত্যি গ্রিন গবলিন যথেষ্ট পাওয়ারফুল, তার মধ্যে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ। এবং তার মধ্যে কীভাবে শক্তিটা এসেছে এটা আশা করি আপনারা অনেকেই জানেন। মার্ভেল কমিক্সের আর্থ 1610 অনুযায়ী যখন সে শিল্ডের হয়ে কাজ করত, তখন সে একটা গবলিন ফর্মুলার উপরে কাজ করছিল। সে সেই রেডিও একটিভ মাকড়সাটা দিয়ে একটা বেশ সিরাম বানিয়েছিল, যেটা তার মধ্যে একটা বেশ সুপার হিউম্যান স্ট্রেংথ এনে দিয়েছিল। তো আমরা এখানে ঘুরে ফিরে একটাই বলতে পারি যে গ্রিন গবলিনের এরকম গায়ের জোরের একটাই কারণ, সেটা হচ্ছে এক ধরনের সুপার সোলজার সিরাম, যেটা স্যাম রাইমির স্পাইডারম্যানের প্রথম পার্টে একরকমভাবে দেখিয়েছিল, একই সাথে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান সিনেমাতে অন্যভাবে দেখিয়েছিল। সো গ্রিন গবলিন পিটারকে খুব মার মারছিল। সেই মুহূর্তে আন্ট মে গ্রিন গবলিনের উপরে একটা বেশ সিরাম ইনজেক্ট করে দেয়, যেটার মাধ্যমে তারা ভেবেছিল যে গ্রিন গবলিন সম্ভবত একটা সাধারণ মানুষ হয়ে যাবে। তবে সেটা তো সে আর হয় না, উল্টে সেই সম্পূর্ণ স্থানটা তছনছ করে তার গ্লাইডারটা নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। তবে সেই দুর্ঘটনাতে আন্ট মে মারা যায়। আর এই সিনটারও একটা সিগনিফিকেন্ট মিনিং রয়েছে। এই পিটার পার্কার চরিত্রটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় যখনই তার নিজের কেউ মারা যায়। আমরা এর আগে দেখেছি পিটার তার সবথেকে কাছের মানুষ অর্থাৎ আঙ্কেল বেনকে হারিয়েছিল, এবং এই এমসিইউতে দেখলাম যে এই পিটার আন্ট মেকে হারাচ্ছে। আর্মিরা সেখানে চলে এসেছে পিটারকে অ্যারেস্ট করার জন্য, যদিও সময় মতো হ্যাপি সেখানে চলে আসে, সেই সুযোগে পিটার সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এমজে এবং নেড তারা তাদের বন্ধু অর্থাৎ পিটারকে খুঁজছে যে সে কোথায়। তখন নেড ডক্টর স্ট্রেঞ্জের সেই স্লিং রিংটা দিয়ে কিছু কাজাকরণ করতে থাকে, যার ফলে তার সামনে একটা পোর্টাল ওপেন হয় আর সেখান থেকে স্পাইডারম্যান বেরিয়ে আসে। তবে এটা আমাদের মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের স্পাইডারম্যান নয়, এটা হচ্ছে সেই অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানটা। তারা বুঝতে পারে যে অন্যান্য ইউনিভার্স থেকে শুধু ভিলেনরা নয়, স্পাইডারম্যানরাও চলে এসেছে। নেড আরেকবার চেষ্টা করে এবং সেই টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানকে সেখানে নিয়ে চলে আসে।
তবে আমাদের সেই ছোট্ট স্পাইডারম্যানটা গেল কোথায়? তখন বাকি দুই স্পাইডারম্যানরা উপদেশ দেয় যে তাদের যখন মন খারাপ থাকে তারা তাদের পছন্দের স্থানে গিয়ে বসে থাকে, কারো কোনো উঁচু বিল্ডিং বা সেই এম্পায়ার স্টেট বিল্ডিং। আর সেটা শুনতে পেয়ে এমজের মনে এসে যায় যে সম্ভবত এখন পিটার কোথায় থাকতে পারে। তারা সেই স্থানে গিয়ে পৌঁছায় এবং অবশ্যই সেখানে পিটার উপস্থিত ছিল, একই সাথে আমাদের ছোট্ট পিটারের সাথে সেই বড় দুই পিটার পার্কারেরও সাক্ষাৎ হয়। তো এখানে এখন অনেকগুলো পিটার হয়ে গিয়েছে, সেই কারণে আমি ছোট পিটারকে পিটার ওয়ান বলবো, সিনিয়র পিটার পার্কারকে আমি পিটার টু বলবো অর্থাৎ টবি ম্যাগুয়ারকে, এবং অ্যান্ড্রু গারফিল্ডেরটাকে পিটার থ্রি বলবো। সো পিটার ওয়ান কান্নাকাটি করছে কারণ তার ভুলের কারণে আন্ট মে মারা গেল। সে যদি ডক্টর স্ট্রেঞ্জের কথা শুনে এই মানুষগুলোকে তাদের নিজস্ব ইউনিভার্সে পাঠিয়ে দিত তাহলে হয়তো এটা হতো না। তবে তখন পিটার টু এবং পিটার থ্রি তাকে মোটিভেট করতে থাকে, আন্ট মের সেই কথাটা তার মনে আসতে থাকে, অর্থাৎ স্পাইডারম্যানের সেই ফেমাস ডায়লগ যে গ্রেট পাওয়ার্স কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস। এবং পিটার ডিসাইড করে নেয় যে আন্ট মে যেটা চেয়েছিল সেটা সে করেই ছাড়বে, অর্থাৎ এই মানুষগুলোকে আগে সে ঠিক করবে তারপর তাদের ইউনিভার্সে পাঠাবে। সো তারপর সেই তিন পিটার একসাথে কাজ করা শুরু করেছে। অন্যদিকে পিটার টু এর ওয়েব শুটারটা দেখে তারা প্রত্যেকেই অবাক, মানে অ্যাকচুয়ালি তার হাতে তো কোনো ওয়েব শুটার লাগানো নেই, তার হাত থেকেই জাল বেরোয়, কোনো যন্ত্র প্রয়োজন হয় না, যেটা জানতে পেরে বাকি দুই পিটার একেবারে অবাক যে এটা কি করে সম্ভব। সো তারপর তারা প্রত্যেকে রেডি এবং এখন সময় হচ্ছে সে ভিলেনদের সাথে মুখোমুখি হওয়ার। পিটার চলে গিয়েছে সেই স্ট্যাচু অফ লিবার্টিতে, যেখানে সে স্ট্যাচুর উপরে আমরা ক্যাপ্টেন আমেরিকার একটা শিল্ডও দেখতে পাই। পিটার তখন সেই রিপোর্টার জনা জনসনের সাথে কথা বলে এবং তাকে জানিয়ে দেয় যে সে যে যে ভুলগুলো করেছে সেগুলোকে সে এখন ঠিক করবে। আর তারপরে এক এক করে প্রত্যেকটা ভিলেন আসতে থাকে। ফার্দার বলার আগে আপনাদের বুঝিয়ে দিই যে কে কার দলে। ডক্টর অক্টোপাস এখন ঠিক হয়ে গিয়েছে, সে পিটারের দলে। অন্যদিকে ফ্লিন্ট মার্কো অর্থাৎ স্যান্ডম্যান সে কাউরি দলে না, সে নিজস্ব ইউনিভার্সে ফেরত যেতে চায় কারণ তার একটা ছোট্ট মেয়ে রয়েছে, যদিও সে ভালো মানুষ যেটা আমরা স্পাইডারম্যানের তৃতীয় পার্টে দেখেছিলাম। গ্রিন গবলিন তো খারাপ মানুষ, একই সাথে ম্যাক্স ড্রিলিয়নও এই ইউনিভার্সেই থাকতে চায় অর্থাৎ ইলেকট্রো, কারণ এই ইউনিভার্সে যেসব প্রযুক্তি রয়েছে সেখান থেকে সে ভালো মতন এনার্জি ভালো মতো ইলেকট্রিসিটি গ্রহণ করতে পারবে, মানে যেটা তাকে শক্তি যোগায়। আর বাকি থাকলো ডক্টর কার্ট কনর্স, এর বড়সড় কোনো একটা ভূমিকা আমরা এখানে দেখিনি, হালকা পাতলা ঝামেলা করেছে মানুষটা। অ্যামেজিং স্পাইডারম্যান সিনেমাতে হয়তো দেখেছিলেন যে এই মানুষটা গোটা শহরের মানুষকে লিজার্ডে পরিণত করে দেওয়ার চেষ্টা করেছিল, কারণ সে নাকি মানুষদের এভলভ করতে চায়, মানে মানুষদের আরো উন্নত করতে চায়। আসলে এই মাথাটা খারাপ হয়ে গিয়েছিল তার, সে যাই হোক পুরনো ব্যাপার নিয়ে আমরা আর আলোচনা করবো না। সো তারপর আমরা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট সিন দেখতে পাই যখন তিনজন স্পাইডারম্যান মিলে একসাথে লড়াই করছে এবং অবশেষে ডক্টর অক্টোপাসের সাহায্য নিয়ে তারা ইলেকট্রোকে কাবু করে নিয়েছে, একই সাথে ডক্টর কার্ট কর্নার্সকে অর্থাৎ লিজার্ডকেও একটা সাধারণ মানুষে পরিণত করে দিয়েছে। নেট তখন পোর্টাল ওপেন করে ডক্টর স্ট্রেঞ্জকেও সেখানে নিয়ে চলে আসে। ডক্টর স্ট্রেঞ্জ প্রচণ্ড রেগে গিয়েছে কারণ পিটার তাকে সেই মিরর ডাইমেনশনে আটকে রেখে চলে এসেছিল, যেখানে প্রায় 12 ঘন্টা ধরে ডক্টর স্ট্রেঞ্জ সে গ্র্যান্ড ক্যানিয়নের উপরে ঝুলেছিল। আর এরকমই একটা কাণ্ড ডক্টর স্ট্রেঞ্জ কিন্তু লোকির সাথে করেছিল, যেখানে লোকি প্রায় অনেক সময় ধরে আকাশ থেকে শুধু নিচে পড়েই যাচ্ছিল। সো ডক্টর স্ট্রেঞ্জ তখন সেই রেলিকটা ব্যবহার করে সবাইকে তাদের নিজস্ব ইউনিভার্সে পাঠাতেই যাবে, আর সেই মুহূর্তে গ্রিন গবলিন সেখানে হামলা করে দেয়। দুর্ঘটনার দরুন এমজে সে অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছিল, পিটার ওয়ান তাকে বাঁচানোর চেষ্টা করে তবে ব্যর্থ হয়, তবে পিটার থ্রি তখন এমজেকে বাঁচিয়ে নেয়। যদিও আমরা অ্যামেজিং স্পাইডারম্যানের দ্বিতীয় পার্টে দেখেছিলাম যে পিটার কিন্তু অবশেষে তার ভালোবাসা অর্থাৎ গোয়েনকে কিন্তু বাঁচাতে পারেনি, তবে এবার সে এমজেকে বাঁচিয়ে নিয়েছে। তবে গ্রিন গবলিন ডক্টর স্ট্রেঞ্জের সেই রেলিকটার মধ্যে একটা পাম্পকিন বোম ঢুকিয়ে দিয়েছিল, যার ফলে সেটা ব্লাস্ট হয় এবং ভেতরে আটকে পড়ে থাকা সেই স্পেলটা বাইরে বেরিয়ে যায়। আর ব্যাস অন্যান্য ইউনিভার্সের গেটওয়েগুলো তখন খুলতে থাকে, মানে বুঝতেই পারছেন অন্যান্য ইউনিভার্স থেকে যেসব চরিত্রগুলো রয়েছে তারা এখন এই ইউনিভার্সে আসা শুরু করবে। অন্যদিকে পিটার ওয়ান তখন গ্রিন গবলিনের সাথে লড়াই করা শুরু করে। পিটারের মাথায় রয়েছে প্রচণ্ড রাগ কারণ আন্ট মে মারা গিয়েছে, সেই রাগে সে গ্রিন গবলিনকে খুব পেটান পেটাচ্ছে এবং অবশেষে তারই গ্লাইডার দিয়ে গ্রিন গবলিনকে হত্যা করারও চেষ্টা করে, তবে পিটার টু এসে তাকে আটকে দেয়, তাকে বুঝিয়ে দেয় যে পিটারকে তার রাগটাকে কন্ট্রোল করতে হবে এখন। তবে গবলিনের শয়তানি তো বন্ধ হয়নি, সে পিটার টুকে পিছন দিয়ে ছুরাঘাত করে, একই সাথে পিটার ওয়ানকে নানানভাবে উস্কানি মার্কা কথা বলতে থাকে যেটা সে বরাবরই করে থাকে। তবে তারা মিলে যে অ্যান্টিডোটটা বানিয়েছিল যেটাতে নরম্যান অসবর্নকে একটা সাধারণ মানুষ বানানো যাবে সেটা পিটার তার গায়ে পুশ করে দেয়। এখন প্রত্যেকটা ভিলেন চরিত্রই সাধারণ মানুষের মতন হয়ে গিয়েছে, তবে সমস্যা হয়েছে অন্যান্য ইউনিভার্সের গেটওয়েগুলো খুলে গিয়েছে, এক একটা করে মানুষ আসা শুরু করছে। পিটার তখন ডক্টর স্ট্রেঞ্জের কাছে চলে যায়। আমরা শুনেছিলাম যে যারা যারা পিটার পার্কারকে চিনত একমাত্র তারাই এই ইউনিভার্সে চলে আসছিল। ডক্টর স্ট্রেঞ্জ যদি ম্যাজিক করে এমন কিছু করতে পারে যে প্রত্যেকটা ইউনিভার্সের মানুষই ভুলে যাবে যে পিটার পার্কারের আসল পরিচয়টা কি বা স্পাইডারম্যানের আসল পরিচয়টা কি, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ডক্টর স্ট্রেঞ্জ জানায় যে এটা সম্ভব আর তখন সে সেটাই করে, যার ফলে সে অন্য অন্য ইউনিভার্সের দরজাগুলো বন্ধ হয়ে যায়, একই সাথে যেসব ভিলেনরা এই ইউনিভার্সে চলে এসেছিল তারাও তাদের নিজস্ব ইউনিভার্সে ফেরত চলে যায়। অর্থাৎ এখন কোনো ইউনিভার্সেরই মানুষেরা জানতে পারবে না যে পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান।
পিটার এমজেকে প্রমিস করে দিয়েছিল যে সে অবশ্যই আসবে এবং এমজেকে মনে করিয়ে দেবে তার আসল পরিচয়টা, যাতে আবার তাদের মধ্যে ভালোবাসাটা হয়। এবং অবশেষে পিটার এমজের সাথে সাক্ষাৎ করতেও যায়। আমরা দেখতে পারি এমজে এবং নেট তারা দুজনে বন্ধু, তবে পিটার তাদের বন্ধু না। আসলে এমজে এখন পিটারকে চেনেও না, যেটা এই ম্যাজিকের কারণেই হয়েছে। তবে পিটার জানে যে এমজের কী কী পছন্দ, এমজে কী ধরনের কথা বলে ইত্যাদি, যেটা জানতে পেরে এমজেও একটু অবাক হয়ে যায়। আর অবশ্যই তাদের ভালোবাসাটা আবার নতুন করে শুরু হবে। পিটার তখন আন্টমের গ্রেভে গিয়ে উপস্থিত হয়, যেখানে হ্যাপিও উপস্থিত ছিল। হ্যাপিও ভুলে গিয়েছে যে পিটারই হচ্ছে স্পাইডারম্যান। তবে হ্যাপি এবং আন্টমের মধ্যে যে ভালোবাসাটা ছিল সেটা ধ্বংস হয়ে যায়নি। হ্যাপি ঠিক ততটাই দুঃখ পেয়েছে যতটা সে টনি স্টার্কের মৃত্যুর সময় পেয়েছিল। এখন থেকে পিটার এক সম্পূর্ণ আলাদা জীবনযাপন করবে। সে এখন নতুন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে এবং প্রথমেই সেখানকার ল্যান্ডলর্ডের একটাই কথা শুনতে পারি যে সময় মতন তাকে ঘর ভাড়াটা দিয়ে দিতে হবে। আর সম্ভবত এটা হচ্ছে সেই মানুষটা যাকে আমরা স্যাম রেইমি স্পাইডারম্যান সিনেমাতে দেখেছিলাম। এখন জানি না, আমি ভুলও হতে পারি। অন্যদিকে আমাদের স্পাইডারম্যানও কিন্তু থেমে থাকেনি, তার সেই ক্লাসিক স্যুটটা পরে আমাদের সেই ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান বেরিয়ে পড়ে শহরের বিভিন্ন ক্রাইমের এগেনস্টে লড়তে। তবে গল্পের মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই আমাদের এডি ব্রক, অর্থাৎ ভেনম, যে সেই স্পেলটার কারণে এই ইউনিভার্সে চলে এসেছিল। আমরা ভেনম সিনেমার শেষে এই দৃশ্যটা দেখেছিলাম। তবে ডক্টর স্ট্রেঞ্জ যখন সেই স্পেলটাকে আবার রিভার্স করে দেয় এবং প্রত্যেকেই যে যার নিজস্ব ইউনিভার্সে চলে যায়, তাই হিসেব মতন আমাদের এডি অর্থাৎ ভেনমও তার নিজস্ব ইউনিভার্সে ফেরত চলে যায়। তবে ভেনমের শরীরের একখানা অংশ, অর্থাৎ সেই সিম্বায়োটের একটা অংশ সেখানে থেকে যায়। অর্থাৎ ভবিষ্যতে আমরা এমসিইউতে অবশ্যই ভেনমকে দেখতে পারবো। তবে এখন ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যখন নিজস্ব ইউনিভার্সে ফেরত চলে যায়, তাহলে ভেনমের শরীরের এই ছোট্ট টুকরোটা কেনই বা থেকে গেল, সেটা কেন গেল না? এখন এটা একটা প্লট হোল হতে পারে বা এমসিইউর অন্য কোনো প্ল্যান রয়েছে যেটা আমি জানি না। আপনাদের যদি কোনো স্পেকুলেশন থাকে বা কোনো যদি ইনফরমেশন আপনার কাছে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর সিনেমাটা এখানেই শেষ হয়। সিনেমার বহু খারাপ ভালো দিক রয়েছে যেটা আমি অলরেডি আমার রিভিউতে দিয়েছিলাম। মানে সিনেমাটা ফার্স্ট শো দেখে এসেই আমি একটা শর্ট রিভিউ দিয়েছিলাম ইনস্টাগ্রামে, একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম, আশা করি আপনারা দেখেছিলেন। সিনেমার ভালো দিকই ভর্তি, তবে কিছু কিছু জিনিস আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। সেটা হচ্ছে বাকি দুই স্পাইডারম্যানের এন্ট্রি, মানে তাদের একটা বড় গ্র্যান্ড এন্ট্রি হওয়ার কথা ছিল, সেখানে এত লেমভাবে তাদের এন্ট্রিটা দেখিয়েছে। মানে দুটো স্পাইডারম্যান আচমকা এখানে আসছে আর সিনটা খুবই ঝিমুনি ছিল। এবং আর একটা হচ্ছে অ্যান্ড্রু গারফিল্ড, যেখানে সেখানে শুধু কেঁদে বেরিয়েছে। মানে একটা ম্যাচিউর স্পাইডারম্যান, একটা ব্যাটা ছেলে এরকম ভেবা করে কেঁদে বেড়াচ্ছে সব জায়গায়, সেটা সত্যি দেখতে খুবই বাজে লাগছিল, আর কিছুই না। কিছু কিছু ভিলেনকে ঠিক মতন পোর্ট্রে করা হয়নি, লাইক ডক্টর কার্ট কনার্স অর্থাৎ লিজার্ড, যাকে একেবারেই ঠিক মতন সময় দেওয়া হয়নি। এবং অন্যদিকে রয়েছে ম্যাক্স ডিলিয়ন অর্থাৎ ইলেকট্রো, সে যে কী চায় এবং সে যে কী করবে সেটা ঠিক মতন এখানে বোঝালোই না। অন্যদিকে হচ্ছে ফ্লিন্ট মার্কো অর্থাৎ স্যান্ডম্যান, যে এসেছিল শুধু বাড়ি যাওয়ার জন্য। মানে প্রথম থেকে সে বলে যাচ্ছে যে আমি বাড়ি যাবো, আমার মেয়েকে দেখতে হবে, ব্যাস এইটুকুই। তবে গ্রিন গবলিনের চরিত্রে উইলিয়াম ডিফয় একেবারে ফাটিয়ে দিয়েছে। এবং ওভারঅল চিন্তা করলে এই সিনেমাটা একটা অ্যাকশন প্যাকড এন্টারটেইনমেন্ট, যেটা আপনাকে সম্পূর্ণ বিনোদন দেবে। তো এই ছিল ভিডিও, যদি কোনো মিস্টেক্স হয় তো কাইন্ডলি ক্ষমা করে দেবেন এবং আপনাদের মূল্যবান ওপিনিয়নসগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বা আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।